দৈনিক ইনকিলাবের বার্তা সম্পাদক রবিউল্লাহ রবি, সিনিয়র রিপোর্টার রফিক মোহাম্মদ ও অপরাধ বিষয়ক রিপোর্টার আহমেদ আতিককে কারাগারে পাঠানো হয়েছে। এর মধ্যে পুলিশের পক্ষ থেকে অপরাধ বিষয়ক রিপোর্টার আহমেদ আতিককে জিজ্ঞাসাবাদের জন্য 5 দিনের রিমান্ড চাওয়া হয়েছিল। কেস ডকুমেন্ট না থাকায় আগামী সোমবার রিমান্ড শুনানির জন্য তারিখ নির্ধারণ করেছেন আদালত। বৃহস্পতিবার দৈনিক ইনকিলাবের সাতক্ষীরায় যৌথ বাহিনীর অপারেশনে ভারতীয় বাহিনীর সহায়তা শিরোনামে একটি সংবাদ প্রকাশিত হয়। প্রকাশিত এ সংবাদের ব্যাপারে পররাষ্ট্র মন্ত্রণালয় জানায়, বাংলাদেশের ভারতীয় বাহিনীর উপস্থিতি সংক্রান্ত তথ্য প্রচার করা হচ্ছে যা সম্পূর্ণ অসত্য এবং বানোয়াট। এতে পররাষ্ট্র মন্ত্রণালয় এবং দিল্লিতে বাংলাদেশ হাইকমিশন এর মধ্যকার কিছু কাল্পনিক যোগাযোগ উদ্বৃত্ত করা হয়েছে, যে তথ্যসমূহের সঙ্গে পররাষ্ট্র মন্ত্রণালয় অথবা বিদেশে বাংলাদেশের কোনো দূতাবাসের কোনো ধরনের সম্পৃক্ততা নেই। এর আগে সম্পাদক এ এম বাহারুদ্দিনের বিরুদ্ধে রাজধানীর ওয়ারী থানায় তথ্য প্রযুক্তি আইনের একটি মামলা হয়।